ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কাতার বিশ্বকাপের সময়সূচি ঘোষণা প্রথমবার শীতকালে হবে টুর্নামেন্ট চলতি বিশ্বকাপের মধ্যেই দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করে দিল ফিফা তবে টুর্নামেন্টের ক্রিয়াসূচি সকলকে চমকে দিয়েছে কারণ প্রথমবার শীতকালে বসবে ফুটবল বিশ্বকাপের আসর কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্কের মুখে ফিফা আর এবার ক্রিয়া চিন্তায় ফেললো ক্লাব ফুটবলকে কাতারের কাটপাটা গরমের কথা মাথায় রেখেই শীতকালে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা গরমে সাধারণত তাপমাত্রা থাকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেই শীতে সে দেশের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে শুক্রবারই শীতকালীন বিশ্বকাপ আয়োজনের খবর নিশ্চিত করে জানিয়ে দেওয়া হলো। দুই সালের একুশ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ ডিসেম্বর আর দেখা দিয়েছে সমস্যা। কারণ মৌসুমের এই সময়টায় ক্লাব ফুটবলের লিগগুলো চলতে থাকে পুরোদমে তাই বিশ্বকাপের সঙ্গে মিলিয়ে কিভাবে ক্লাব ফুটবলের ক্রিয়া সূচি তৈরি হবে তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ইংল্যান্ড দলের প্রাক্তন তারকা গেরির লিনেকার ক্রিয়াসূচীর বিরোধিতায় সরব হয়েছেন ইতিমধ্যেই তিনি বলেন দুই হাজার বাইশ সালের একুশ নভেম্বর থেকে আঠারোই ডিসেম্বর বিশ্বকাপ হবে কিন্তু গরমকালে মানুষ বিশ্বকাপ দেখতে অভ্যস্ত শীতকালের ক্লাব মৌসুমে নয় তাই আবার বিশ্বকাপের জন্য আট বছর অপেক্ষা করতে হবে সাধারণত জুন জুলাই মাসেই বিশ্বকাপের আসর বসে সেইভাবে টুর্নামেন্ট শেষ হলে শুরু হয় ক্লাব ফুটবলের মৌসুম কিন্তু আগামী বিশ্বকাপে তেমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ক্রিয়া সূচি নিয়ে অসন্তোষ রয়ে গেল এদিকে রাশিয়ার মতোই আগামী বিশ্বকাপেও শেষবারের জন্য বত্রিশটি দেশ অংশ নেওয়ার কথা কারণ দুই কানাডা মেক্সিকো তথা আমেরিকা বিশ্বকাপে আটচল্লিশটি দল অংশ নেবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বলেন কাতারেও আটচল্লিশটি প্রতিযোগী দলকে দেখা যেতে পারে সে নিয়ে আয়োজক দেশের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোন সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ